আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয় কাপ্তান রেডি করা। বর্তমান সময়ে ট্রেন্ড পোশাক হচ্ছে এই কাপ্তান। তো নিজে ডিজাইন খুঁড়া কাপ্তান পরার মাঝে, ড্রেস পরার মাঝে যে শান্তি, এটা 1000 টাকা দিয়া কিনাও ওই শান্তি পাওয়া যায় না। আসসালামু আলাইকুম সবাই রে, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনার সাথে শেয়ার করবো কিভাবে বেবি কাপ্তান রেডি করা যায়, এটার একটা টিউটোরিয়াল। 1 বছর বাচ্চার লেগে একটা কাপ্তান বানাইবো। এই কাপ্তানটার লেগে আমি নিছি 1 গজ পরিমাণের কাপড়। তো এই কাপড়টারে আমি আগে হ্যান্ড প্রিন্ট ডিজাইনটা করে নিছি, এখন খালি সেলাইয়ের খাম। তো এই সেলাইয়ের খামের লেগে আমি একটা ফিতার, একটা চক নিয়া আগে আমি আঁকিয়া তারপর এটার সাথে ডিজাইনটা করে নিবো। তো গলার মাপটা দিলাম, কাঁধের মাপ নিলাম, তারপরে বডি কতটুকু নিবো ওই মাপটা নিয়ে হাত পুরোটা অংশ আমি এভাবে দাগ দিয়ে নিছি। এখন বডির মাপ আর নিচ পর্যন্ত একটা দাগ দিয়ে নিছি। কাপ্তানটা কিন্তু রেডি করা খুবই সোজা। এরপরে দাগ দেওয়ার পরে আমি যে সাইডের যে কাপড় থাকবো এই কাপড়টারে আমি সুন্দর করে সাইজ করে নিব। আর গলাটারে আমি ছোটো করে নিছি, যেহেতু বাচ্চার এই কারণে গলাটা ছোট্ট করে গুলো করে নিছি। বডির মাপ আর কোমরের মাপ টাইন সব মাপ আমি আবারও একটু শিওর হওয়ার লেগিয়া ফিতা দিয়ে মাপটা নিয়ে আনলাম। নিচে আমি 2 ইঞ্চির মতো জায়গা রাখছি, এই জায়গার সেলাইটা দিতাম না। গলার সেলাইয়ের লেগিয়া গলার নিচে যে পট্টি থাকে ওইটারে পট্টি হই আমি, জানি না আপনারা কি তা হইন, আপনারা নিজের আঞ্চলিক ভাষা এটারে কি হইন এটা একটু কমেন্ট জানাই পাইন। তো আমি গলার অংশটা এভাবে খাইটটা নিয়ে তারপরে এটার সাইডে সেলাই দিয়া দিমু। সেলাইটা দিয়া তারপরে আমি যেটা করবো ওইটা আপনারা একটু দেখতেই পান ধৈর্য সহকারে পুরো ভিডিওটা। আর যারা আমার সামিয়াস লাইফস্টাইল থেকে দেখতেছেন তারা ভিডিওটা একটু শেয়ার দিবা, আর যারা ইউটিউব চ্যানেল সামিয়াস ব্লগ থেকে দেখতেছেন তারা একটু শেয়ার দিবা এবং কমেন্ট করবা। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার লেগে আশা করি আপনারা আমার উৎসাহ দিবার কমেন্ট করে আর শেয়ার দিয়া। তো আমি কাঁধের সাইডটা একটু কাইটটা নিলাম, কাইটটা নিয়ে এখন গলার যে পট্টি আছে ওইটা আমি এখন লাগাই দিব গলার মাঝে, সেলাইটা খুঁড়ে নিব। কাপ্তানটার আরও সুন্দর খুঁড়ার লেগে যেটা আমি করছি এটার চারপাশে এইরকম লেস আমি লাগাই দিমু। লেসটা লাগাই দিলে এটার ডিজাইনটা আরও সুন্দর করে ফুটে উঠবো। তো এরকম লেস লেসের দোকানেই পাওয়া যাইব, আর এই লেসের দামও কিন্তু খুব বেশি না, এটা 15 টাকা 12 টাকার মাঝেই পাওয়া যাইব গজ হিসাবে। তারপরে আমি এইটার চারপাশে সেলাই করে নিব। আর অহন আমি কাপ্তানের যে মেইন কাজ এটা হয়েছে, এদিকে দাগ দিয়া দিছিলাম আগেই বডির মাপটা কোমরের মাপটা, তো দাগের সাথে সাথে আমি সেলাইটা করে নিব। হাতের পাশে 2 ইঞ্চির মতো জায়গা রাখিয়া আর নিচে 2 ইঞ্চির মতো একটু জায়গা রাখিয়া বাকি অংশটা আমি সেলাই করে নিব। তো সেলাইটা করার পরেই কিন্তু এটার কাজ শেষ। সাধারণত কামিজে যে কত কাজ থাকে, ডিজাইন থাকে, এত সেলাইয়ের ঝামেলা থাকে না এই কাপ্তানের মাঝে। আমার কাপ্তানের সেলাই করা শেষ, তো মাত্র 20 মিনিটের মতো লাগছে এই কাপ্তানটা সেলাই করতে। সবচেয়ে সহজ আমার কাছে মনে হয় যে কাপ্তান রেডি করা এবং বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় পোশাক হয়েছে এই কাপ্তান। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু কষ্ট করে শেয়ার দিবা। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।